আইএনটিটিইউসি নাম করে শ্রমিকদের কাছ থেকে কোনো রকম টাকা নেওয়া যাবে না। জেলা শ্রমিক ভবনের উদ্বোধনে এসে হুঁশিয়ারি দিলেন সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আইএনটিটিইউসির নাম করে শ্রমিকদের কাছ থেকে কোনো রকম টাকা নেওয়া যাবে না, অভিযোগ পেলে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করা হবে। বনগাঁয় জেলা আইএনটিটিইউসির শ্রমিক ভবনের উদ্বোধনে এসে কার্যত এভাবেই হুঁশিয়ারি দিলেন সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদিন সংগঠনের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। শিবিরে রক্তদান করেন প্রায় 300 জন শ্রমিক। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিধায়ক বিশ্বজিৎ দাস, তৃণমূল সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এদিন মঞ্চে খাদ্যমন্ত্রী, জেলার সভাপতি সহ অন্যান্যদের বরণ করে নেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতব্রত বলেন, আইএনটিটিইউসির নাম করে শ্রমিকদের কাছ থেকে কোনোভাবেই টাকা নেওয়া যাবে না। পাশাপাশি তিনি বলেন, জেলার অনুমোদন না থাকলে রাজ্য সেই সংগঠনকে অনুমোদন দেবে না। বিচ্ছিন্নভাবে কেউ গোলমাল বাঁধানোর চেষ্টা করলে তার নিজের দায়িত্বেই করতে হবে। এদিন বক্তব্যের মাঝে পরিষ্কার জানিয়ে দেন, ব্যক্তি নয় সমষ্টির ইচ্ছায় গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি আরো বলেন, বঙ্গা সংগঠনের জেলায় অর্গানাইজড ট্রেড নেই, কিন্তু বিপুল অংশে অনঅর্গানাইজড শ্রমিক রয়েছেন। এই অসংগঠিত শ্রমিকদের সংগঠিত করে আরো বেশিভাবে কীভাবে সংগঠিত করা যায়, এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে অসংখ্য প্রকল্প রয়েছে অসংগঠিত শ্রমিকদের জন্য, বনগাঁর একজন অসংগঠিত শ্রমিকও যাতে তার সুফলের বাইরে না থাকেন, এটা নিশ্চিত করা আইএনটিটিইউসির অন্যতম কাজ। যে এই সমাবেশকে কেন্দ্র করে কোনো চাঁদা শ্রমিকদের কাছ থেকে নেওয়া যাবে না, এটা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। এই আইএনটিটিইউসির নাম ব্যবহার করে কোনো ধরনের এই সমাবেশ, সভা, মিটিং, মিছিল, এর নামে শ্রমিকদের থেকে কোনো ধরনের চাঁদা নেওয়া যাবে না। যারা নেবেন তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিচ্ছিন্নভাবে কেউ যদি গোলমাল পাকাবার চেষ্টা করেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আইএনটিটিইউসি তার দায়ও নেবে না, তার দায়িত্বও নেবে না। যে সিস্টেমের মধ্যে দিয়ে আইএনটিটিইউসি চলছে, জেলার অনুমোদন থাকলে তবেই রাজ্য অনুমোদন দেবে এবং তবেই তা হচ্ছে এই রিটার্ন জমা দেওয়ার প্রশ্নে জেলার অনুমোদন থাকতে হবে। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।